পাওয়ার অফ মেন্স, আজকে আলোচনার বিষয় মেন্সের পাওয়ার কি বা পাওয়ার অফ মেন্স। আমরা জেনেছি লেন্স কি করে, লেন্স অ্যাকচুয়ালি লাইট প্যারালাল বিম অফ রেকে কনভার্ট করে অথবা ডাইভার্ট করে। উত্তল লেন্সের ক্ষেত্রে দেখেছি প্যারালাল রে কনভার্ট হয়, অভিসারী হয়, আর উত্তল অবতল লেন্সের ক্ষেত্রে দেখেছি প্যারালাল রে কি হয়, ডাইভার্ট হয়ে যায়, ছড়িয়ে যায়। অর্থাৎ লেন্স অ্যাকচুয়ালি কি করে, লাইট রেকে টার্ন করে দেয়, যে পথে যাওয়া উচিত ছিল তার থেকে বেন্ড করে দিচ্ছে, লাইট রেখে অন্যদিকে ছড়িয়ে দিচ্ছে। যেমন অর্থাৎ যে এটা এটা বলতে পারি যে লাইটের লেন্সের কাজ যেমন কনভার্জ করা অর্থাৎ ডাইভার্ট এবং অথবা ডাইভার্জ করা, কনভার্জ করা অথবা ডাইভার্জ করা, অর্থাৎ অভিসারী করা আর অপসারী করা। অর্থাৎ যে লেন্স বেশি অভিসারী করবে তার পাওয়ার বেশি হবে, আর যে লেন্স কম অভিসারী করবে তার পাওয়ার কম হবে। উল্টো দিকে যে লেন্স বেশি অপসারী করবে তার পাওয়ার কী হবে, বেশি হবে, আর যে লেন্স কম অপসারী করবে তার পাওয়ার কম হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ধরো আমার কাছে দুটো লেন্স আছে, এই একটা লেন্স আর একটা আছে এই একটা লেন্স, দুটো লেন্স, দুটো ভিন্ন প্রকৃতির লেন্স, দুটো পাওয়ার আলাদা। তো আমি করছি কি, সমান্তর রশ্মি প্রধান পক্ষে সমান্তর রশ্মি টানলাম, সে অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে তার যাবো কোন দিকে, এই দিকে চলে যেত, ঠিক এরা তাই সমান্তর রশ্মি, সে এই দিকে চলে যেত। তো কী হবে বাস্তবে, কী হবে আপনার রিফ্রাকশন কি এরকম মরে যাবে, অথবা এটা এতখানি পরে মরে যাচ্ছে, আবার এর ক্ষেত্রে বলছি সে এরকম মরে গেল, অর্থাৎ দেখো বেশি করে মরে গেল, এটা কম করে মরছে, এটা বেশি করে মরে যাচ্ছে, টার্ন হচ্ছে, বেন্ড হয়ে যাচ্ছে। তো এ বেশি করে টার্ন হয়েছে অথব এর পাওয়ার কি বেশি, আর এ কম করে টার্ন হয়েছে পাওয়ার কম, ঠিক আছে, এভাবে বলা হয়। অর্থাৎ যে লেন্স বেশি টার্ন করবে রশ্মিকে, উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে, টার্ন করছে টুয়ার্ডস কোন দিকে, অক্ষের দিকে, আর অবতল লেন্সে কি হবে, ছড়িয়ে দেবে, যে বেশি ছড়াবে তার পাওয়ার বেশি হবে। এখন এই উত্তল লেন্স দুটোর মধ্যে কার পাওয়ার বেশি, না দেখো এ বেশি টার্ন করছে একই রশ্মি, অর্থাৎ এখানে ধরো কথায় বলছি এটা 30 ডিগ্রি আর এটা 45 ডিগ্রিতে বেন্ড করছে রশ্মিকে, অর্থাৎ এ বেশি বেন্ড করছে মানে কি এর এর পাওয়ারটা বেশি, এর পাওয়ারটা কম। আবার এখানে একটা দেখো ব্যাপার আছে, আমরা করেছি যে উত্তল লেন্সের সমান্তর রশ্মি কি হয়, আপনার রিফ্রাকশন অভিসারী হয়ে যায়, অর্থাৎ গোলকের একটা বিন্দুতে মিলিত হয়, আর সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস বলা হয়। তো এক্ষেত্রে সেই ফোকাসটা এইখান থেকে এটা কি, সেই ফোকাস ধরে নিচ্ছি, এটা কথা বললাম যে 10 সেন্টিমিটার, আর এটা বললাম কত এফ, এখান থেকে এটা এফ ফোকাস, এটাও ফোকাস, এর একটা কত 5 সেন্টিমিটার। অতএব আরো বুঝতে পারছি কি, এর ফোকাস দুটো বেশি, এর ফোকাস দুটো কম, এর পাওয়ারটা বেশি, এর পাওয়ারটা কম, অর্থাৎ যেখানে ফোকাস দুটো বেশি পাওয়ার কম, যেখানে ফোকাস দুটো কম পাওয়ার বেশি। অর্থাৎ এই পাওয়ার এবং পাওয়ার কি পি দিয়ে বসল, পাওয়ার আর ফোকাস দুটো পরস্পরের ইনভার্সলি প্রপোর্শনাল, এ দুটোকে সমান করলে কি হবে, পি সমান একটা কনস্ট্যান্ট দাও 1/f, এই আসছে একটা সম্পর্ক চলে আসছে পাওয়ারের সঙ্গে ফোকাসের সম্পর্ক। তো মানে ফোকাসের পাওয়ারের সংখ্যাটা এভাবে ডিফাইন করা হয়, পাওয়ারকে এভাবে ডিফাইন করা হয় কি না, যে যদি ফোকাস দৈর্ঘ্য 1 মিটার হয় তবে লেন্সের ক্ষমতা বা পাওয়ার যা বলবে, এক ডায়াপ্টর বলা হয়, এরকম ভাবে সংজ্ঞায়িত করা হয় কি, যদি ফোকাস দৈর্ঘ্য 1 মিটার হয় তবে ক্ষমতা হবে 1 ডায়াপ্টর। তাহলে এখানে বসিয়ে দিলে কি হবে, যে পি সমান কে বাই এফ পেয়েছি, এর মান 1,
কে বাই ওয়ান, অর্থাৎ এখান থেকে আমি কে এর মান ওয়ান পেয়ে যাচ্ছি। অর্থাৎ অ্যাকচুয়ালি ফোকাসের পাওয়ার অফ লেন্সের পাওয়ার অফ লেন্স লেন্স এটাকে আমি প্রকাশ করবো পাওয়ার সমান ওয়ান বাই এর দিয়ে, যেখানে মনে রাখবে পি এর ইউনিট কি ডায়াপ্টার আর এফ এর ইউনিট কি মিটার, এস আই দুইতে মনে রাখবে আর এফ এর ইউনিট হচ্ছে মিটার। তাহলে কি করলাম আবার একটু বলবি যে অ্যাকচুয়ালি লেন্সের কাজ হচ্ছে রশ্মিকে বেন্ড করা, সে হয় ডাইভার্ট করবে অথবা কনভার্ট করবে। তো যে লেন্স বেশি ডাইভার্ট করবে বা বেশি কনভার্ট করবে, অর্থাৎ বেশি ছড়িয়ে দিচ্ছে অভিসারী করছে ডাইভার্ট করছে, অথবা বেশি অভিসারী করছে উত্তল লেন্স অভিসারী করে অবতল লেন্স অপসারী করে, অর্থাৎ বেশি অভিসারী বা বেশি অপসারী করলে পরে তার পাওয়ার কী হবে বেশি হবে। তো এই দুটো লেন্সের কথা বলছি, দুটো উত্তল লেন্স এখানে দেখো অনেক দূরে গিয়ে মিলিত হচ্ছে, অর্থাৎ কম পরিমাণ অভিসারী হচ্ছে বেন্ড হচ্ছে, এখানে বেশি বেন্ড হচ্ছে, অর্থাৎ এই লেন্স যে বেশি বেন্ড করবে তার পাওয়ার বেশি হবে, এই এই হিসাবে এই লেন্সের পাওয়ার বেশি এই লেন্সের পাওয়ার কম। আবার যে এই ফন্তরশ্মি প্রধানমন্ত্রীকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে ফোকাস বলা হয়, এটা আমরা সংজ্ঞায় করেছি। অতএব এই লেন্সের আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটাকে ফোকাস দূর্ঘ্য, অতএব যার পাওয়ার বেশি তার ফোকাস দূর্ঘ্য কম, যার পাওয়ার কম তার ফোকাস দূর্ঘ্য বেশি, অতএব পাওয়ার আর ফোকাস দূর্ঘ্য এইভাবে সম্পর্কিত। সেখান থেকে আমি এটাকে সমান করলে ধ্রুবক আসছে। আমি যদি এইভাবে পাওয়ারকে সংজ্ঞায়িত করি যে যদি ফোকাস দূর্ঘ্য এক মিটার হয় তবে লেন্সের ক্ষমতা হবে এক ডায়াপ্টার, তাহলে আমি এখানে পি এর জায়গায় ওয়ান, এ পির জায়গায় ওয়ান বসলাম, কে এর ওয়ান ওয়ান পেয়ে যাচ্ছি, কি একটা ধ্রুবক তার ওয়ান। অতএব অ্যাকচুয়ালি এই সম্পর্কটা আমি এইভাবে পেয়ে যাচ্ছি না, কে এর ওয়ান ওয়ান বসলে পাওয়ার সমান ওয়ান বাই এফ। এখানে মনে রাখবে যে পাওয়ার পি এর একক হচ্ছে ডায়াপ্টার আর এফ এর একক হচ্ছে মিটার। কোনো কোনো বই দেখবে এরকম আছে পি সমান একশো বাই এফ, এটা তখনই হয় যখন পি কে আমি ডায়াপ্টারই প্রকাশ করছি আর এফ কে যখন সেমিতে প্রকাশ করবো তখন হবে এটা, কারণ এফ এফ যদি সেমি থাকে তাহলে চল্লিশ সেমি করা বললাম, চল্লিশ সেমি মানে কি এফ এর মান চল্লিশ সেমি, তার মানে কি চল্লিশ বাই একশো কি মিটার, চল্লিশ বাই একশো মিটার হবে, অতএব সেখান থেকে ওয়ান বাই এফ কি হবে একশো বাই চল্লিশ, অতএব পি সমান কি হবে ওয়ান বাই এফ মানে একশো বাই ওই এফ এর ফর্মুলা চলে আসছে, এটা নট আসছে। অতএব আমরা এটা মনে রাখতে পারি, এটা মনে রাখার সুবিধা হবে কি করতে হবে শুধু সেমিটাকে মিটার করতে হবে, এসআই পদ্ধতিতে কথা ভাববো, অতএব এইটা মনে রাখলে কমপ্লিট হয়ে যাবে। এই হলো পাওয়ারের মানে রাশি মনে পড়লাম। এখন আমরা শিখেছি যে উত্তল লেন্সের ক্ষেত্রে ফর কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স কি হয় এফটা হচ্ছে প্লাস পজিটিভ, অতএব এখানে পাওয়ার কি হবে পাওয়ার হবে পজিটিভ, অতএব সেখানে আমি লিখবো পি সমান, এখানে পি সমান কি হবে ওয়ান বাই এফ। আর ফর কনকেভ কনকেভ লেন্স সেখানে কি হয় না পাওয়ারটা হচ্ছে নেগেটিভ, অতএব পি সমান মাইনাস ওয়ান বাই এফ, অর্থাৎ পাওয়ারটাও কি হবে এখানে পাওয়ারটাও নেগেটিভ হবে, পাওয়ার নেগেটিভ পাওয়ার আমরা চশমার ক্ষেত্রে দেখেছি, কেউ বলে প্লাস পাওয়ার কেউ মাইনাস পাওয়ার, তোমরা জানবে আস্তে আস্তে বা মাধ্যমিক একটু ছিল যে দূরকে দেখার জন্য কি করতে হয় মাইনাস পাওয়ার চশমা ব্যবহার করতে হয়, কাছকে দেখতে অসুবিধা হলে পরে কি করতে হয় উত্তল লেন্সের চশমা মানে প্লাস পাওয়ারের চশমা, উত্তল লেন্সের পাওয়ারকে বলবো প্লাস পাওয়ার আর অবতল লেন্সের পাওয়ারকে বলবো কি মাইনাস পাওয়ার, এগুলো আছে। এই হলো আর একটা জিনিস আছে যে এই যে ওয়ান বাই এফ কে আমি মেকার্স ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ এটাও বলতে পারি দেখো পাওয়ারের এক্সপ্রেশনে ওয়ান বাই এফ সমান মিউ মনে করছে ওয়ান টু ফার্স্ট মিডিয়াম সেকেন্ড মিডিয়াম মাইনাস ওয়ান, ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু, এভাবে দেখতে পারি যেহেতু ওয়ান বাই এফ এটাই তো ওয়ান বাই এফ টাকে মেকার্স ফর্মুলা, অর্থাৎ পাওয়ার কিভাবে প্রকাশ করতে পারে। এই হলো এইটা গেল। এখন আমি এই পাওয়ারকে অন্য একভাবে সংজ্ঞা দিতে পারি, কীরকম যে বললাম একটু আগেই যে পাওয়ার মানে হচ্ছে কি লাইট রেখে কনভার্ট করছে অথবা ডাইভার্ট করছে, অতএব এইভাবে বলতে পারি আমরা যে
একটি লেন্সের ক্ষমতা বলতে বুঝি যে ওই লেন্স সমান্তরাল রশ্মিকে কতটা কাছে অভিসারী করবে, উত্তল লেন্সকে অভিসারী করছে, অথবা কত বেশি অপসারী করবে। যত বেশি কাছে অভিসারী করবে তত এফ এম মানটা কি হয়, যত বেশি কাছে অভিসারী করবে এফ এম মানটা কম হচ্ছে, এক্ষেত্রে বেশি হয়ে গেছে, অর্থাৎ এর পাওয়ার বেশি এর পাওয়ার কম। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হয় একটু মনে করে দেখো, একটু এরম আসে, তো এইভাবে এসে দিয়ে ও এরম ছড়িয়ে পড়ছে, যদি বেশি এবং এইখানে মিলিত হচ্ছে, অর্থাৎ যদি বেশি অপসারী হয় তাহলে এইটা এই বিন্দুটা এখানে চলে আসবে, কম অপসারী হলে কি হবে এটা এখানে চলে আসবে। অতএব যার পাওয়ার কম তার ফোকাস কি হবে, কম হবে। অতএব সেই হিসেবে বলতে পারি লেন্সের ক্ষমতা বলতে আমরা বুঝি যে ওই লেন্স তার উপর যে আপাতিত সমান্তরাল রশ্মিকে কতটা বেশি অভিসারী করতে পারে বা কতটা বেশি অপসারী করতে পারে। যে যে লেন্স বেশি অভিসারী করবে তার ক্ষমতা বেশি হবে, যে লেন্স কম অভিসারী করবে তার ক্ষমতা কম হবে, এভাবে আমরা দেখতে পারি। এখন তোমাকে বলল যে এই যে সম্পর্ক পেলাম পি সমান ওয়ান বাই এফ, আমি একটু মুছে দিচ্ছি, যে তোমার বলবে যে 50 সেমি একটা লেন্স আছে, তার এফ যদি 50 সেমি হয় তাহলে পাওয়ারটা কত, 50 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা লেন্সের পাওয়ার কত হবে। তা আমি বুঝতে পারছি এখান থেকে পি সমান এখানে, আচ্ছা এখানে এফ সমান 50 মানে কি হাফ মিটার, সেমিটাকে মিটার করে নিয়েছি, পাওয়ার মানে কি ওয়ান বাই এফ, ওয়ান বাই ওয়ান বাই টু, ডায়াপ্টরকে ডি দিয়ে পাস করবো, অতএব টু ডায়াপ্টর এটা প্লাস চিহ্ন, অতএব তোমার যে বলে এটা কি লেন্স, প্লাস চিহ্ন মানে প্লাস ফোকাস, প্লাস মানে কি উত্তল লেন্স, আর পাওয়ার কি টু ডি, 50 সেমি ফোকাস দৈর্ঘ্যের পাওয়ার হচ্ছে টু ডি, অথবা টু ডি পাওয়ার যুক্ত তোমার লেন্সের ফোকাস কত হবে 50 সেমি। দু নম্বর অন্য একটা যদি বলে যে এরকম হবে যে তোমার একটা লেন্সের পাওয়ার হচ্ছে -1 ডায়াপ্টর, সেক্ষেত্রে সেটা লেন্সটা কেমন ধরনের হবে, মাইনাস মানে কি লেন্স, মাইনাস মানে হচ্ছে অবতল লেন্স, আর এইখান থেকে দেখো এটা তো ওয়ান বাই এফ সমান মাইনাস বাদ দিয়ে ওয়ান লিখছি, অর্থাৎ এফ কত হবে ওয়ান মিটার, অর্থাৎ 1 ডায়াপ্টার ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত, 1 মিটার বা 100 সেমি, 1 মিটার বা 100 সেমি, এখান থেকে দেখো 50 সেমি মানে 2 ডায়াপ্টার, আর যখনই 1 মিটার হবে তখন 1 ডায়াপ্টার হয়ে যাচ্ছে। পাওয়ার কখন তোমার শূন্য হবে, তোমার যদি বলে পাওয়ার শূন্য কি ধরনের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে পাওয়ার শূন্য হয়, আমি যদি একটা কাঁচের স্ল্যাব নিই, কাঁচের স্ল্যাব নিয়েছি, কাঁচের স্ল্যাব নিলে কি হয়, তা তো তোমার মনে রাখবে যে তার মানে কি জিরো, অতএব জিরো পাওয়ারের লেন্স মানে কি, জিরো পাওয়ারের লেন্স মানে কি কাঁচের স্ল্যাব, সেটা লেন্সের ওই তলগুলো কি সমান্তরাল তল। এই হলো, আরো কিছু আছে, তুমি বিভিন্ন মান বসিয়ে এগুলো নির্ণয় করতে পারি আমরা। লেন্সের পাওয়ার নিয়ে আলোচনা করলাম, এখন কম্বিনেশন অফ লেন্স অর্থাৎ লেন্সের সমবায় নিয়ে আলোচনা করব। লেন্সের সমবায় মানে কি, না যেখানে এক বা একাধিক লেন্স একত্রে খুব ক্লোজ আছে, আমরা যা কিছু আলোচনা করছি আগে বলেছি পাতলা লেন্স নিয়ে আলোচনা করছি, আর যদি লেন্সগুলো কয়েকটা লেন্স যদি ইন কন্ট্যাক্ট থাকে, পরস্পর সংস্পর্শ থাকে, তখন বলা হয় লেন্সের সমবায় ঘটছে। তো এই সমবায়টাকে আমরা এখানে লেন্সের সমবায় মানে কি, ওই পাওয়ারের সমবায় নিয়ে
মুড়েছে তার উপরে রসি রাখে কনভার্ট করেছে 20 ডিগ্রি কোণে যাওয়া হচ্ছে এদিকে। এখন যদি অন্য আরেকটা লেন্স আমি এই পথেই রাখি, এই পথে অন্য একটা লেন্স রাখছি, সে করবে কি এই রসি রাখে এদিকে আসছিল সে আবার আরো মুড়ে দেবে দিয়ে এরম করবে, এখন আর এদিকে হবে না। অর্থাৎ এরকম যাওয়া হচ্ছিল আরো 10 ডিগ্রি কোণে মুড়ল, আর্ধিমেট কতখানি এই রশিটা আর্ধিমেট কতখানি করে মুড়ল এই কোনটায় মুড়ল, তাহলে এইটা যদি 10 হয় এটাও কত 10, তাহলে এই কোনটা কত হবে 10+20, কেন না এটা ত্রিভুজ ধরলে কত হবে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোনটা 20 এই কোনটা 10 বিপরীত কোণ বলে, আর এই কোনটা 10 = 30 হচ্ছে। অর্থাৎ এ যে 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 পরি এর পাওয়ার ধরো 20 ডিগ্রি কোণে মানে বেন্ড করে দেওয়া, এর পাওয়ার হচ্ছে 10 ডিগ্রি কোণে বেন্ড করে দেওয়া, তাহলে এর একটা পাওয়ার আছে এর একটা পাওয়ার আছে। এই যে কোণের হিসাবে বলতে পারি তাহলে এইটা যদি P1 পাওয়ার হয় এটা যদি P2 পাওয়ার হয় বলতে পারি কি এরকম বলতে পারি, অর্থাৎ কম্বিনেশনের পাওয়ার কি হবে P1+P2। কেন এই তো এই লেন্সটা 20 ডিগ্রি কোণে বেন্ড করলো আর এই রশ্মিটাকে এই বেন্ডিং রশ্মিটাকে এই আবার আরো 10 ডিগ্রি কোণে বেন্ড করেছে, অর্থাৎ এই রশ্মিটা আলটিমেট 30 ডিগ্রি কোণে বেন্ড করেছে। অর্থাৎ এর দ্বারা এর পাওয়ার আর এর পাওয়ার যোগ করে এটা হচ্ছে, আমি পাওয়ারটাকে অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করেছি যে এ 20 ডিগ্রি কোণে মুড় মানে বেন্ড করে দিচ্ছে, এ 10 ডিগ্রি কোণে বেন্ড করছে। অতএব দেখে বলতে পারি এই কোণ প্লাস এই কোণ সমান বহিঃস্থ কোণ, অতএব এর পাওয়ার আর এর পাওয়ার মিলে হচ্ছে কি নেট পাওয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ কম্বিনেশনের পাওয়ার PC = P1+P2। অতএব এটাকে আমি বলতে পারি এই P1 মানে 1/F1 পাওয়ারের ফর্মুলা অনুযায়ী এটা মানে কি F2, এটা বলবো কি 1/FC, এভাবে বিচার করতে পারি। মানে শর্টকাট হয়ে আমরা কিন্তু এভাবে করবো না, আমরা পুরো একটা নিয়ম মেনে যে লেন্সের সমবায় কীভাবে প্রতিবিম্ব তৈরি হয় আমরা সেগুলো দেখব। ওই মেকার্স ফর্মা যেমন করেছিলাম ঠিক সেরকমভাবে কনসেপ্টটা আসবে। দেখো ছবি রাখি, একটা লেন্স আর অন্য একটা লেন্স খুব ক্লোজ হয়ে আছে, ছবিটা আমি হাঁচি একটু গ্যাপ করে যাচ্ছি ধরে নেবে খুব ক্লোজ, আবার লেন্স ইন কন্ট্যাক্ট, লেন্স ইন কন্ট্যাক্ট মানে স্পর্শ করে আছে এরকম ব্যাপারটা। দুটো লেন্স L1 একটা L2 একটা, এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে F1, এর ফোকাস দৈর্ঘ্য F2। তো অ্যাট ফার্স্ট আমি ধরে নিচ্ছি এই লেন্সটা নেই, ধরো এইটা নেই, এখন ধরে নিচ্ছি এটা নেই, এইখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টে লাইট গেল, এই লেন্স করবে কি একে মুড়ে দেবে দিয়ে এইখানে বিন্দুতে মিলিত করতে করবে, এটা অবজেক্ট আর এটা হচ্ছে ইমেজ। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি সূত্রটা, এইখান থেকে এটা হচ্ছে কি ইউ আর এইখান থেকে এটা হচ্ছে কি লব আমি ভি ড্যাশ ধরলাম, ভি ড্যাশ ধরলাম, ভি ওয়ান ধরলাম, ভি ওয়ান ধরলাম। অতএব লেন্সের যে ফর্মুলা শিখেছি ফর্মুলাটা কি 1-V, 1-U = 1/F, অতএব এই সমীকরণে কি লিখবো 1/F1 = 1/V1 - 1/U, চিহ্ন নিয়মটা বসিয়ে দেবো, চিহ্ন নিয়মে এটা কি হয় মাইনাস হয় কারণ আমি তো আলোক কেন্দ্র থেকে দূরত্ব মাপছি, এদিকে মাইনাস চিহ্ন এদিকে প্লাস চিহ্ন আপাতত সিদিকে প্লাস, অতএব সূত্রটা কি দাঁড়ালো F1 = 1/V1 + 1/U, সমীকরণ 1। যদি একটা লেন্স থাকতো কিন্তু আমার এখানে বলা হয়েছে এই কন্ট্যাক্টে আর একটা লেন্স আছে খুব গায়ে গায়ে, আমি ছবিটা হয়তো আঁকছি কিন্তু জানবে খুব গায়ে গায়ে আছে, এর ফোকাস দৈর্ঘ্য F2, তাহলে এই লেন্স থেকে নির্গত যে রশ্মিটা এলো সে এর মধ্যে প্রবেশ করবে,
তুমি যদি চোখ রাখো দেখবে এদিক থেকে একটা রশ্মি, এরম রশ্মি, এই একটা রশ্মি এরম আসছে, তোমাদের চোখটা এরম আছে, চোখ আছে, যদি দেখছো তখন কি দেখবে যে এইটা তোমার এখানে আছে। এইখান থেকে দূরত্বটা আমি ধরে নিচ্ছি তোমার ভি টু। অতএব দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বলতে পারি দ্বিতীয় লেন্সের জন্য দ্বিতীয় লেন্স ফর ফার্স্ট লেন্স, ফর ফার্স্ট লেন্স। আর ফর সেকেন্ড লেন্সের ক্ষেত্রে কি লিখবো, লিখব এই কনসেপ্ট অনুযায়ী যে প্রথম লেন্সের ক্ষেত্রে যে প্রতিবিম্ব দূরত্ব হয়েছে সেটা হবে এই লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব, কারণ এই রশ্মিটা থেকে এইখানে মিট করতো, তাহলে ঠিক মনে হচ্ছে রশ্মিগুলো এইখানে মিট করতো মানে ওখান থেকে আসছে বলে মনে হচ্ছে। অতএব তোমার এই প্রথম লেন্সের দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের দূরত্বটা কি হবে দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব। অতএব এখানে এই ক্ষেত্রে বস্তু দূরত্ব কত হবে, বস্তু দূরত্ব হবে যেহেতু লেন্স খুব কাছে আছে তাই ভি ওয়ান ভি টুর মান প্রায় সমান, খেয়াল রাখতে হবে ভি ওয়ান তোমার মনে হতে পারে যে ভি ওয়ানটা এইখান থেকে এই পর্যন্ত আর ভি টুটা এইখান থেকে এইটুকু, আমি ফার্স্টে ধরে নিয়েছি এগুলো কি পাতলা লেন্স, আর পাতলা লেন্স এবং লেন্সগুলো কি কন্ট্যাক্ট আছে, অতএব এই এই বিন্দুগুলো সব একই বিন্দু, অতএব মনে রাখবে এই দুটো বিন্দু একই। অতএব এই দ্বিতীয় লেন্স সেকেন্ড লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব সেটা হচ্ছে কি প্রথম লেন্সের প্রতিবিম্ব দূরত্ব, এটা হচ্ছে দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব হয়ে যাচ্ছে। অতএব এটা কি লিখবো ইউ সমান, এক্ষেত্রে কি লিখবো ইউ সমান ভি ওয়ান। অতএব লেন্স ফর্মুলা কি হবে ওয়ান বাই এ টু সমান ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ, যে সূত্র আছে এখানে এখানে ভিটাকে ভি টু বলেছি আর ইউটা কি হবে ভিটাকে লিখবো ওয়ান বাই ভি টু, আর মাইনাস এটা অবশ্যই মাইনাস চিহ্ন হবে কেন এই দিক, সরি প্লাস চিহ্ন হবে কেন এই দিকে আছে ইউটা, ইউ এখানে এখানে ইউ হচ্ছে কোনটা, ইউ হচ্ছে এইটা এবং ইউটা লেন্সের এই দিকে আছে, ইউ মানে কি ভি ওয়ান, তো ভি ওয়ান তো এই দিকে আছে, অতএব এই হলো এবং এটা প্লাস চিহ্ন, অতএব এখানে বসিয়ে দাও ভি ওয়ান হয়ে গেল ওয়ান বাই এ টু সমান ওয়ান বাই, এই হলো ফলাফল ইকুয়েশন টু। আমি যদি ইকুয়েশন ওয়ান আর টু যোগ করে দিই অ্যাডিং ইকুয়েশন ওয়ান প্লাস টু করলে কি হবে না ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু, মান বসিয়ে দাও ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি টু মাইনাস ওয়ান বাই ভি ওয়ান, এই জিনিসটা কেটে গেল দিয়ে ফলাফল কি দাঁড়ালো, ফলাফল দাঁড়ালো ওয়ান বাই ভি টু প্লাস ওয়ান বাই ইউ, ভি টুটা কি আলটিমেট প্রতিবিম্ব দূরত্ব মানে সর্বশেষ প্রতিবিম্ব দূরত্বকে ভি টু বলছি, যেটা দুটো লেন্স দ্বারা সৃষ্টি হয়েছে এইখান থেকে এই দূরত্বটাকে বলছি ভি টু। এখান থেকে আমি তিন নম্বর একটা সমীকরণ পেলাম ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু সমান ওয়ান বাই ভি টু প্লাস ওয়ান বাই ইউ টু, এটাকে আমি তিন নম্বর বললাম, ঠিক আছে। এখন আমি এই দুটো লেন্সের বদলে আমি একটা এই দুটোকে মিলে একটা লেন্স ভাবছি, কম্বিনেশন একটা তুল্য লেন্স ভাবছি, ছবিটা আমি যে এরাম করে নিই এরাম তুল্য লেন্স, এরাম একটা তুল্য একটা লেন্স দু লেন্স মিলে, তো সেটা একটা কি উত্তর লেন্স, সেই লেন্সের ক্ষেত্রে আমি লিখতে পারি যে তুল্য লেন্সের ক্ষেত্রে ক্ষেত্রে কারো ফোকাস দৈর্ঘ্য কি এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এফ সি বল এফ ফোকাস দৈর্ঘ্য, অতএব এটা একটাই লেন্স, এইখান থেকে এটা কি বস্তু দূরত্ব আর এইখান থেকে এটা প্রতিবিম্ব দূরত্ব, কি লিখবো ওয়ান বাই এফ সি সমান ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই
এই সূত্র মান বসিয়ে দাও, এটা হচ্ছে 1/v2 আর এটা মাইনাস অফ, এটা মাইনাস চিহ্ন, কিউটা মাইনাসে আছে, অতএব এইখান থেকে পাচ্ছি আমি কি 1/fc = 1/fc = 1/v2 + 1/u = 4. দেখো ইকুয়েশন 3 আর 4 কে আমি মিশিয়ে দিই ফ্রম 3 নম্বর ইকুয়েশন এন্ড 4 নম্বর ইকুয়েশন দিতে পারি। দেখো 3 নম্বর আর 4 নম্বরের ডান দিকটা সমান, অতএব বাম দিকগুলো সমান করে দাও 1/fc = 1/f1 1/f2। এই হলো লেন্সের সময়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য, দুটো লেন্স নিয়েছি সেই দুটো লেন্সের বদলে আমি একটা লেন্স ব্যবহার করেছি যার ফোকাস দৈর্ঘ্য fc, তাই সেই fc আর f1 f2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, এটা হচ্ছে তুল্য ফোকাস দৈর্ঘ্য। এই হলো কম্বিনেশন অফ লেন্সের কথা বললাম, অর্থাৎ তুল্য ফোকাস দৈর্ঘ্য পেয়ে গেলাম। অবশ্যই পরীক্ষার সময় আমরা কম্বিনেশন তুল্য প্রকাশ দূরত্ব বার করার সময় এই নিয়ম ফলো করবো, এটা আমরা করবো না, তবে এটা একটা মানে কি বলবো ম্যাথামেটিক্যাল ভাবে ব্যবহার করবো। আর ফিজিক্যাল কনসেপ্ট দেখো, কনসেপচুয়াল দিক থেকে এটা ক্লিয়ার, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। এই হলো তোমার কম্বিনেশন অফ লেন্সের বিষয়ে। এখন যদি এখানে আমি দুটো উত্তল লেন্স নিয়ে কাজ করেছি, যদি দুটোর মধ্যে একটা উত্তল হয় একটা অবতল হয়, উত্তলটা ফোকাস দূরত্বকে আমি প্লাস বলবো আর অবতলটাকে মাইনাস বলবো, এবং যদি সেই দুটোই উত্তল আর অবতল লেন্সের ক্ষেত্রে f1 = f2 হয় এবং এটা হচ্ছে উত্তল আর এটা অবতল, তখন কি হবে মাইনাস চিহ্ন চলে আসবে একটা, এই দুটো সমান, এটা অবতলের ক্ষেত্রে এই মানটা সমান বিপরীতমুখী, অতএব কি লিখব 1/fc = 1/f1 + 1/f2। এখানে দেখো 1/f1 মাইনাস চলে আসছে 1/f1 এই দুটো সমান বলে, অর্থাৎ 0 1/fc, অতএব fc সমান কি হবে তোমার, সরি এখানে তোমার কি দাঁড়ালো, এখানে fc তোমার এটা 0 হয়ে যাচ্ছে, আর এইটা মানে তো পাওয়ার তো ফোকাসটা হচ্ছে ইনফিনিটিভ আর পাওয়ার কি হচ্ছে 0 কি বল। আর দেখো জিনিসটা এই হলো 0, অতএব পাওয়ার সমান 0, আবার তুমি যদি এখান থেকে আসো fc কত হবে ইনফিনিটিভ, অর্থাৎ এখান থেকে কি পেলাম না, দুটো লেন্স নিয়েছি যে একটা কম্বিনেশন তৈরি করেছি, সেই সময়ের কম্বিনেশনের মানে লেন্স দুটো এইরকম ভাবে একটা উত্তল একটা অবতল এবং দুটোরই ফোকাস দৈর্ঘ্যের মান সমান, উত্তলটা প্লাস চিহ্ন যুক্ত অবতলটা মাইনাস চিহ্ন যুক্ত, অতএব সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে তোমার কি হচ্ছে কম্বিনেশনের সূত্রে ফেলেছি, দেখতে পেলাম তোমার 1/fc মানে কম্বিনেশনের পাওয়ার কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে পাওয়ার 0, আর পাওয়ার 0 হলে এখান থেকে দেখো fc কত ইনফিনিটি, অর্থাৎ পাওয়ার 0 কখন হয় যেক্ষেত্রে লাইট কি হয় না বেন্ড হয় না, যেমন কাঁচের একটা আয়তাকার গ্লাস লাগে মুখে দিয়ে আলো গেলে কি হয় ওটা কি হয় এটা শিফট হয়, কিন্তু লাইটের রে রে কি হচ্ছে যেমন প্যারালাল ছিল প্যারালালই থাকে, অতএব এইরকম যে কম্বিনেশনটা বললাম উত্তল আর অবতল লেন্স দুটো একই রকম ফোকাস দৈর্ঘ্যের উত্তল আর অবতল লেন্স নিয়ে যদি একটা কম্বিনেশন করি তারা মিলিতভাবে কি করবে একটা কাঁচের স্ল্যাবে এসে ব্যবহার করবে, তখন তারা আর লেন্স থাকবে না, মিলিতভাবে লেন্স থাকবে না। আবার যদি দুটোর ফলাফল ধরো এরকম f1 আছে f2 আছে, এটা প্লাস এটা মাইনাস, যদি এইটা বড় হয় f1টা তোমার কি হবে বড় হয়, তাহলে কম্বিনেশনটা কেমন হবে, কম্বিনেশনটা কি ধরনের হবে উত্তল ধরনের হবে, এটা উত্তল তো, আর যদি এইটা হয় কি না f1 <f2> সেক্ষেত্রে কি হবে এটা তো প্লাস এটা মাইনাস হবে, অর্থাৎ কম্বিনেশনটা কি হবে অবতল লেন্সের মতো আচরণ করবে। এই হলো তোমার লেন্সের কম্বিনেশন নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল, আর কি বলবো ঠিক আছে এই থাক, কম্বিনেশন আগে থাক।